জেলার নয় উপজেলায় সক্রিয় ইটভাটার সংখ্যা ২৯টি, অথচ এদের একটিরও পরিবেশ ছাড়পত্র নেই। কোথাও ফসলি জমি নষ্ট করা হচ্ছে, আবার কোথাও পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে, ইট পোড়াতেও কাটা হচ্ছে বনের গাছ। একই সাথে অনুমোদন না থাকায় ভাটাগুলো থেকে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। সরকারের কাছে, প্রশাসনের কাছে আবেদন জানাই যে আমাদের পরিবেশ রক্ষার জন্য এই সকল ব্রিকফিল্ডগুলোর প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদের পরিবেশটাকে সুন্দর করবে। তবে যথারীতি সব অভিযোগই উড়িয়ে দিল ইটভাটা কর্তৃপক্ষ। আমরা তো জমির মাটি কাটতেছি, এখানে যারা ড্রাম সিট বিক্রি করতেছে, যারা বাংলা করতেছে, তারা এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমরা লাইসেন্সের জন্য আবেদন করছি এবং পরিবেশ ছাড়পত্র বিগত সময় পাইছি, এটা আপাতত স্থগিত রাখছে। এতদিন ব্যবস্থা না নিলেও এবার অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর হতে চায় স্থানীয় প্রশাসন। যেসব ইটভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছে সেগুলো বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, এবং পরিবেশ বিনষ্টকারী কোনো কর্মকাণ্ড যদি এসব ইটভাটাতে পরিচালিত হয় সেগুলোর জন্য প্রশাসন থেকে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা না নিলে একসময় মারাত্মক ঝুঁকির মুখে পড়বে পাহাড়ের পরিবেশ। Independent News.